তো উর্দুতে কি লেখা আছে? আমি তো উর্দু জানি না। এই যে আপনি বললেন, কাকে? গাইডকে? ও তো আমি এমনি বলেছি, কারণ আমি জানতাম ও বেটা উর্দু জানে না, গুল মারছিল। কিন্তু মা, তুই তো উর্দু জানিস। দেখুন, উর্দু আমিও জানি না, কিন্তু আমার মনে হয় ওটা উর্দু নয়, ফার্সি। তাই? হ্যাঁ মামু, কারণ আকবর যখন আদম খানকে হারিয়ে এখানে এসেছিলেন, তখন তার জয় কাহিনী ওই পাথরে খোদাই করে দিয়েছিলেন। বাবা, চল চল। বাহ, খুব সুন্দর জায়গা তো। আর পারছি না রে। এই হলো রূপমতী মহল, আর ওই ওপর থেকে রানী রূপমতী নর্মদা দর্শন করতেন। আপনি দেখছি অনেক কিছুই জানেন। আরে ওর কথা বলো না, ওকে জিজ্ঞেস করলে এখানে প্রতিটি পাথরের ইতিহাস তোমায় বলে দেবে, তাই নাকি? আগের জন্মে ওই তো ছিল রানী রূপমতী, আর অনির্বাণ বাজ বাহাদুর। অনির্বাণ? অনির্বাণ কে? মামু চলো না। হ্যাঁ মা চল, এসো বাবা এসো। আর এই মেয়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে একেবারে শেষ করে দিলে। ও, আমি আর পারবো না বাবা, ওই সিঁড়ি ভেঙে উঠতে আমি পারবো না, তোমরা যাও। ঠিক আছে মামু, তাহলে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ বাবা, তোমরা যাও, আমি বসছি। এখানে রূপমতী পুজো দিতে যেতেন, রূপমতী কণ্ঠস্বর শুনে বাজবাহাদুর মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বাজবাহাদুর নিজেও খুব ভালো গান গাইতে পারতেন। লোকে বলে রাজা নিহাল মান্ডুতে বাজবাহাদুরকে পাঠিয়েছিলেন গানের প্রতিযোগিতার জন্য, কিন্তু এটা সত্যি নয়। তাহলে সত্যিটা কি? সত্যিটা হলো রূপমতী আর বাজবাহাদুরের মধ্যে প্রেম গড়ে উঠেছিল। রূপমতী পালিয়ে এসেছিলেন বাজবাহাদুরের সঙ্গে। পালিয়ে এসেছিলেন? আপনি কি করে জানলেন? আমি পড়েছি। কোথায়? ইতিহাসে? না, একটা রিসার্চ ওয়ার্কে। কাল যে কাগজগুলো উড়ে গেল। কে লিখেছে? আপনি? অনির্বাণ। আচ্ছা, এই অনির্বাণ কে? আপনার মামার মুখে ওর নাম শুনলাম। তিনি আর নেই। ও, আই এম সরি। ইতিহাসের প্রফেসর ছিলেন, অনেক অনেক রিসার্চ করে এই নভেলটা লিখেছিলেন, কিন্তু ছাপানো আর হলো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।